ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার সামনে যে অপরাজেয় বাংলা যে বাংলাদেশের লড়াইয়ের প্রতীক, বাংলাদেশের মর্যাদার প্রতীক এবং দীর্ঘদিনের মানুষের মুক্তির লড়াইয়ের যে ধারাবাহিকতা তার প্রতীক, তার সামনে আমরা একটা কর্মসূচিতে ঐক্যবদ্ধ হয়েছি, সেটা প্রতীকী অনশন। এবং প্রতীকী অনশন হওয়ার যুক্তি হচ্ছে যে শাহজালাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রায় 117-18 ঘন্টা ধরে জীবনের ঝুঁকি নিয়ে তাদের বিশ্ববিদ্যালয়কে বাঁচানোর জন্য অনশন করছেন, এবং তারা অনশন করছেন তারা নিজেরাও হয়তো জানেন না যে তারা শাহজালাল বিশ্ববিদ্যালয়কে বাঁচানোর জন্য অনশন করলেও এই আন্দোলন, এই লড়াই, এই পরিশ্রম, এই ত্যাগ এটা সারা বাংলাদেশের সকল বিশ্ববিদ্যালয়কে, বিশ্ববিদ্যালয়ের শিক্ষাকে মেরামত করার জন্য তার একটা বড় ধরনের যে পরিবর্তনের তাগিদ সমাজে আছে সেইটা নিশ্চিত করার যে লড়াই, সেই লড়াইকে শক্তিশালী করছে। সেই জন্য আমরা তাদের অভিনন্দন জানাই, ভালোবাসা জানাই, সংহতি জানাই, এবং সেই তারই অংশ হিসেবে আজকে আমরা তাদের প্রতি সমর্থন সংহতি জানিয়ে কর্মসূচিতে মিলিত হয়েছি। আমরা জানি যে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শিক্ষকরা আছেন যারা বেদনাহত, যারা বিভিন্ন দিক থেকে ক্ষুব্ধ, এবং তারা নিজেরাও এই আমাদের যারা যে শিক্ষকরা এতে সম্মতি জানাচ্ছেন তারা আসলে শিক্ষক সমাজের একটা বড় কলঙ্ক থেকে শিক্ষকদেরকে মুক্ত করার জন্য এই কাজ করছেন। কারণ আমরা জানি যে বিশ্ববিদ্যালয়ে শিক্ষকদের প্রতিনিধি হিসেবে যে শিক্ষক সমিতিগুলো আছে, শিক্ষক সমিতি ফেডারেশন যাদের একটা ঐক্যবদ্ধ মোর্চা, সেই প্রতিষ্ঠানগুলোর ভূমিকা বর্তমানে লজ্জাজনক ভূমিকা। তাদের শিক্ষকদের প্রতিনিধিত্ব করার চাইতে তারা প্রশাসনের বিভিন্ন স্বার্থ রক্ষার জন্য যেভাবে নিয়োজিত তাতে শিক্ষকদের যে সম্মান মর্যাদা সেটাই বড় ধরনের সংকটে পড়েছে। তো সুতরাং এর বাইরে গিয়ে যারা প্রতিবাদ করছেন, অন্যায় প্রতিবাদ করছেন, সেটা শিক্ষকদেরও একটা বড় ধরনের আশ্রয়ের জায়গা, শিক্ষকদেরও সম্মান রক্ষার একটা জায়গা। আজকে পরিস্থিতিটা এমন, আমার আগে বক্তারা বলেছেন, তানজিম বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের কথা বলছিলেন, এখন উপাচার্য নিয়োগের বিষয়টা আপনারা সবাই জানেন কিভাবে উপাচার্য নিয়োগ হয়। উপাচার্য নিয়োগের জন্য কোনো মেধা, তাদের যোগ্যতা, শিক্ষা, শিক্ষার্থীদের জন্য এবং বিশ্ববিদ্যালয়ের গবেষণার জন্য তাদের ভূমিকা, সেগুলো কোনো বিচার্য বিষয় নয়। বিচার্য বিষয় হচ্ছে তারা কতটা আনুগত্য দেখাতে পারবেন সরকারের প্রতি, এবং সরকারের যাবতীয় কর্মসূচি তার মধ্যে রাজনৈতিক আধিপত্য এবং পাশাপাশি আর্থিক যে সমস্ত কর্মসূচি আছে, প্রজেক্ট, সেগুলোকে রক্ষা করতে পারবেন। বিশ্ববিদ্যালয়ে সরকারের যে প্রতিনিধি, লোকাল প্রতিনিধি, লোকাল এজেন্সি হিসাবে কাজ করে সরকারি ছাত্র সংগঠন, তারা যা খুশি করবে সেটাকে পৃষ্ঠপোষকতা দিতে পারবে, এবং সেই ছাত্র সংগঠনের মাধ্যমে প্রথম বর্ষ থেকে, যেটা আপনি তানজিমের কাছ থেকে শুনলেন গণরুমের কথা, এই যে গণরুমে প্রথম বর্ষে আসার পরেই যে অত্যাচারটা হয়, প্রথম বর্ষে আসার পরেই তাদের নিয়ে খেলা করে, খেলা তাদের একটা অংশ, কিন্তু তার সাথে একটা রাজনৈতিক এজেন্ডাও থাকে। এজেন্ডাটা হচ্ছে তাদের যাতে কোনোদিন আর কোনো সাহস না হয়, যাতে তারা জ্ঞান চর্চা, সৃজনশীলতা চর্চার দিকে যেন কোনো আগ্রহ না থাকে, তারা যেন রোবটের মতো, পুতুলের মতো তারা যেন অনুসরণ করতে থাকে, শুধুমাত্র তাদের শেখানো গুলি যেন বলতে থাকে, সেই ক্ষেত্রটা তৈরি করা হচ্ছে একটা অন্যতম কাজ এই গণরুমের। সুতরাং এই এজেন্ডাটা তো ছাত্রলীগের কিছু নেতার শুধুমাত্র কর্মসূচি না, এটা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন এবং সরকার তাদের সকলের সম্মিলিত কর্মসূচি। তাহলে এটা রক্ষা করার জন্য, এই পরিস্থিতি বিশ্ববিদ্যালয়কে রক্ষা করার জন্য যারা নিবেদিত প্রাণ, যারা যে কোনো মূল্যে এই দুর্বৃত্তদের রক্ষা করবে, দুর্নীতিকে রক্ষা করবে এবং শিক্ষা নিয়ে যে কোনো আন্দোলনকে দমন করার জন্য সকল শক্তি নিয়োগ করবে, এই ধরনের ব্যক্তি উপাচার্য হওয়ার যোগ্যতা রাখে বর্তমান সময়। এবং এই যোগ্যতা প্রমাণ তারা কিভাবে করেন, যোগ্যতা প্রমাণ করার জন্য তাদের বলছে, তাদের একটা প্রধান হচ্ছে যে এই নেতৃবৃন্দকে, সরকারি ছাত্র সংগঠনের নেতাদেরকে তুষ্ট করা। তাদের দরকার হচ্ছে বিশ্ববিদ্যালয়ে যত প্রজেক্ট আসে, বর্তমান সময়ে বিশ্ববিদ্যালয়ের একটা বড় বিপদে যা, সেটা হচ্ছে কনস্ট্রাকশন প্রজেক্ট।
একটা জায়গায় 1000 কোটি টাকা 1500 কোটি টাকা 2000 কোটি টাকা 3000 কোটি টাকা বিভিন্ন ধরনের তো একটা যে ব্যক্তি উপাচার্য হতে চায় তাকে প্রথমে নিশ্চয়তা দিতে হয় যে হ্যাঁ এই ধরনের কাজের মধ্যে যাই হোক সেটা আমি পূর্ণ সমর্থন দান করব এবং দাবি করব না এই ধরনের নিশ্চয়তা তাকে দিতে হবে এই দেওয়ার জন্য প্রথমে ছাত্র সংগঠনকে সন্তুষ্ট করা তারপরে কর্মকর্তাদের সন্তুষ্ট করা তারপরে এমপি মন্ত্রী এবং এখন উপাচার্য নিয়োগে সরকার এই পদ্ধতিটি অবলম্বন করে কে কতটা আনুগত্য প্রকাশ করতে পারছে তাহলে এইভাবে যিনি উপাচার্য হন আস্তে আস্তে ক্ষয় হতে 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 সেটা সম্পূর্ণভাবে বিলুপ্ত হওয়ার পরেই না এরকম পদে যেতে পারে আক্তারুজ্জামান ভোগ করতে পারে যে মেরুদণ্ড থাকে সুবিধাটা হচ্ছে সে যে কোনো আকার প্রয়োজনে যে কোনো আকার ধারণ করতে পারে যখন যেরকম আকার দরকার সেই আকার সে ধারণ করতে পারে কিন্তু মেরুদণ্ড থাকলে তার সমস্যা সে তো আকার পরিবর্তন করতে পারে না তার তো আকার একই রকম থাকে এই ধরনের লোকজনেরাই তখন উপাচার্য হন আমি আশঙ্কিত এবং আমার ধারণা যে বর্তমানে তো 50টা বিশ্ববিদ্যালয় আছে 50টা বিশ্ববিদ্যালয়ে কমপক্ষে 200 জন যারা শিক্ষক হিসেবে আমরা জানি পেশাগতভাবে তারা এই দৌড়াদৌড়ির মধ্যে আছেন এই ছোটাছুটির মধ্যে আছেন তারা প্রমাণ করতে ব্যস্ত যে তারা তাহলে এই ধরনের লোকেরা যদি থাকে তারাই তো নেতৃত্ব আছে বিভিন্ন জায়গায় তো তাহলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের যে সমস্ত সংগঠন কিংবা প্রশাসনিক যে সমস্ত জায়গা সিন্ডিকেট সিনেট এই সমস্ত জায়গায় সেই সমস্ত জায়গায় কি করে অন্যায়ের প্রতিবাদ হবে সরকারি বিভিন্ন ধরনের দাপট তার বিরুদ্ধে প্রতিবাদ কি করে হবে সেই জন্য তাদের ওই 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 ছোটাছুটির মধ্যেই যদি কেউ থাকতে থাকে এবং সেটাই যদি তার প্রধান লক্ষ্য হয় তাহলে পুরো বিশ্ববিদ্যালয়ের পরিবেশটা কি দাঁড়ায় এবং আজকে আমরা যখন এই খবরটা শুনি যে খবরটা যে উপাচার্যদের সভায় তারা বলেছেন যে যদি উপাচার্য সিলেট বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদত্যাগ করেন করতে বাধ্য হন তাহলে আমরাও পদত্যাগ করব এইটা সত্যি কিনা আমরা জানি না কিন্তু এটা যদি সত্যি হতো তাহলে এটা খুবই ভালো খবর হতো যদি সত্যি হতো এটা যদি সত্যি হয় খুবই ভালো খবর হবে ভালো খবর হওয়ার জন্য আরেকটা শর্ত লাগবে সেটা হচ্ছে যে তারা সবাই উপাচার্য হিসেবে পদত্যাগ করার পরে পরেই একটা গ্রহণযোগ্য তদন্ত কমিটি করতে হবে করে তারা কি কি কাজ করেছেন আর্থিক এবং অন্যান্য বিশ্ববিদ্যালয় জনগণের জায়গা এটা পাবলিক বিশ্ববিদ্যালয় এটা সর্বজনের বিশ্ববিদ্যালয় এখানে উপাচার্য হোক শিক্ষক পরিস্থিতিটা এমন যে জনগণকে ভীত সন্ত্রস্ত করে তাদেরকে দূরত্বে ঠেলে তাদের প্রতি ঘৃণা উৎপাদন করে আমরা শাহজালাল বিশ্ববিদ্যালয়ে পরপর দুটো বক্তব্যের মধ্যে দিয়ে আমরা এটা দেখি যে বিশ্ববিদ্যালয়ে যাদের কাছ থেকে আমরা সমাজের প্রতি সংবেদনশীল এবং সম্মানজনক ভূমিকা আশা করি তাদের চিন্তার মধ্যে কিভাবে যৌনবাদী বলি নারী বিদ্বেষী বলি এবং একই সঙ্গে শ্রেণী বিদ্বেষী একজন শিক্ষক কি করে বলতে পারেন যে আমরা চাষাভুষা নই আমরা বুদ্ধিজীবী শ্রেণীর মানুষ আমাদের কি করে সমালোচনা হতে পারে আমরা কি চাষাভুষা যে আমাদের সমালোচনা হবে এটা আমি আগেও বলেছি আবারও বলি যে চাষাভুষার কোনো ঠেকা নাই চাষাভুষা কারো টাকায় চলে না চাষাভুষা বরঞ্চ আমাদের খাদ্য যোগান দেয় চাষাভুষা পরিশ্রম করে সেই পরিশ্রম করে যে ফসল আসে সেই ফসলের উপরে আমরা বেঁচে থাকি বাংলাদেশে যদি শিক্ষক না থাকে বিশ্ববিদ্যালয় যদি না থাকে বাংলাদেশের মানুষ বেঁচে থাকবে চাষাভুষা যদি না থাকে একটা মানুষও বাঁচতে পারবে না কারণ খাদ্য হচ্ছে তার ন্যূনতম জায়গা তারপরে তার হচ্ছে অন্যান্য বিষয় তো এটা মনে রাখতে হবে শিক্ষকদের মনে রাখতে হবে চাষাভুষাদেরও মনে রাখতে হবে যে তাদের কর্তৃত্ব করার জায়গা আছে বিশ্ববিদ্যালয়ে সুতরাং উপাচার্যরা পদত্যাগ করলে এবং পদত্যাগ না করলে তাদের উপর নজরদারি করাটা জনগণের দায়িত্ব সর্বজনের দায়িত্ব এবং তার একটা অধিকার নজরদারি আমরা সার্ভেলেন্সের কথা জানি যে সরকার আমাদের উপরে সবার উপরে নজরদারি করে আমরা কে কি কথা বললাম ফেসবুকে কি লিখলাম কিংবা টেলিফোনে কি কথা বললাম সেগুলো নিয়ে নজরদারি করে সেগুলি ব্ল্যাকমেইল করা হুমকি দেওয়া নানা রকমভাবে নিপীড়ন করা আসলে যারা ক্ষমতায় আছে তাদের উপরে জনগণের নজরদারিটা বাড়ানো দরকার সর্বজনের নজরদারি বাড়ানো দরকার এবং সেই ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ের কথা যদি চিন্তা করি বিশ্ববিদ্যালয়ের জনগণ কারা বিশ্ববিদ্যালয়ের জনগণ সাধারণ শিক্ষক এবং শিক্ষার্থী তাদের নজরদারি তো বিশ্ববিদ্যালয় প্রশাসনের উপরে থাকতে হবে বিশ্ববিদ্যালয়ে তিনটা অংশ যদি আমরা চিন্তা করি শিক্ষার্থী যারা এখানে পড়াশোনা করতে আসছে তাদের কাজ হচ্ছে পড়াশোনা করা জ্ঞান অর্জন করা সৃজনশীলতার মধ্যে হচ্ছে শিক্ষার্থীদের সহযোগিতা করা এবং নিজেরও জ্ঞানের বিকাশ করা শিক্ষক মানে তো তার পড়াশোনা শেষ জ্ঞান অর্জন শেষ এরকম কোনো ব্যক্তি না শিক্ষক তাকে গবেষণার মধ্যে থাকতে হবে পড়াশোনার মধ্যে থাকতে হবে
চিন্তার মধ্যে থাকতে হবে। আর প্রশাসন, প্রশাসনের দায়িত্ব কি? প্রশাসনের দায়িত্ব হচ্ছে এই পরিবেশটা যেন থাকে, যেন ক্লাসে নিতে সমস্ত জায়গায় হলগুলোতে এমন একটা পরিবেশ থাকে যেখানে শিক্ষার্থীরা নতুন জ্ঞান অর্জন, জ্ঞান সৃজন, সৃজনশীলতার কাজ, মুক্ত চিন্তা, বিতর্ক, দ্বিমত, ভিন্নমত, বিতর্ক, এই সমস্তর মধ্যে দিয়ে নিজেকে বিকশিত করতে পারে, যাতে শিক্ষকরা জ্ঞান চর্চা করতে পারে, গবেষণা করতে পারে, এবং বিশ্ববিদ্যালয়ে এর বিরোধী যত ধরনের তৎপরতা আছে সেগুলো যেন কোনোভাবেই জায়গা না পায়। তার মানে এখানে যেন কোনো সন্ত্রাস না হয়, এখানে যেন যে অবকাঠামোগত পরিস্থিতি, বইপত্র যেন ঠিকমতো থাকে, জার্নাল যেন ঠিকমতো থাকে, যারা গবেষণা করতে চায় তাদের যেন প্রণোদনা ঠিকমতো পায়, যারা উচ্চতর গবেষণা করতে চায় তারা যেন ঠিকমতো জায়গায় যেতে পারে, এবং শিক্ষক শিক্ষার্থীর সম্পর্কের মধ্যে যেন কোনো দূরত্ব তৈরি না হয়, এইটা দেখাটাই হচ্ছে প্রশাসনের দায়িত্ব। আর এখন আমরা প্রশাসনের কী দায়িত্ব দেখি? প্রশাসনের দায়িত্ব দেখি যে লেখাপড়ার পরিবেশ, গবেষণার পরিবেশ, জ্ঞান চর্চার পরিবেশ, সৃজনশীলতার যে জায়গা, মুক্ত চিন্তার জায়গা, সমস্ত বিরোধী পজিশনটা হচ্ছে প্রশাসনের, এবং সেই প্রশাসন নিশ্চিত করে হচ্ছে উপাচার্য, এবং সেই উপাচার্যকে সমর্থন দেয় আমাদের দুঃখের বিষয়, লজ্জার বিষয়, শিক্ষকদের একটা বড় অংশ যারা ওই প্রতিযোগিতার মধ্যে থাকে। সেই ক্ষেত্রে শাহজালাল বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীরা যে আন্দোলন করছে, যে আন্দোলনের শুরু হয়েছিল আপনারা জানেন, শুরু হয়েছিল একটা সাধারণ বিষয় নিয়ে, যেটা আমাদের সকলের দাবি হওয়ার কথা, যে ডাইনিং হলে তারা খেতে পারে না, তারা যা খায় সেটা কোনো খাদ্য, তার যে পুষ্টিমান, তার যে খাদ্য মূল্য সেটা নাই, এবং সেখানে এই এটা সারা বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের খাওয়ার বিষয়টা, তাদের পুষ্টিমান, তাদের যাতে নিজেদের জ্ঞান চর্চা করার মতো যথেষ্ট পুষ্টিমান হয় সেটা নিশ্চিত করার মতো একটা রাষ্ট্রের প্রায়োরিটি, অগ্রাধিকার হওয়ার কথা, কিন্তু বাংলাদেশে এটা অগ্রাধিকার তালিকার মধ্যে নাই। স্কুল থেকে শুরু করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী যারা, তাদের যেন খাদ্য যথেষ্ট পুষ্টি সম্মানসম্মত হয় সেটা নাই, এবং পাশাপাশি এই হলগুলোতে আমরা দেখি চাঁদাবাজি করছে সরকারি ছাত্র সংগঠন, তারা চাঁদাবাজি করে কিংবা বিনা পয়সায় আশেপাশে খাচ্ছে, কিন্তু শিক্ষার্থী যারা তারা যা খাচ্ছে সেই খাওয়ার মধ্যে কোনো খাদ্য বস্তু নাই, কোনো রকমে তাদের খেয়ে চলতে হয়। আমি একটা গবেষণার কথা আগেও বলেছিলাম, যে গবেষণা আমরা দেখেছি যে হলগুলোতে ছেলে মেয়েরা যে খাদ্য খায় সেটা চরম দারিদ্র সীমার যে মান, যে কিলো ক্যালোরি, তার থেকেও কম, এবং মেয়েদের হলে দেখলাম, ছেলেদের হলে এবং মেয়েদের হলে দুটোর মধ্যে কম্পেয়ার করে দেখা গেল মেয়েদের হলে এটা আরও কম। তো এই এই বিষয় নিয়ে তারা আন্দোলন করেছিল, তাহলে দেখেন এটা খুব কত জাতীয় গুরুত্বপূর্ণ বিষয়, এবং এটা সকল বিশ্ববিদ্যালয়ে আন্দোলনটা হওয়া উচিত, সকল অভিভাবকদের এই আন্দোলনে সামিল হওয়া উচিত, যাতে তাদের সন্তানেরা এইরকম একটা দুষ্ট চক্রের মধ্যে না পড়ে। তাইলে এই আন্দোলনটা করতে গেলে, তা করতে গিয়ে তারা কী অপরাধ করেছে? যদি দায়িত্বশীল প্রশাসন হতো তাহলে প্রশাসন বরঞ্চ খুশি হতো যে মেয়েরা, মেয়েদের হল থেকে এই দাবিটা উঠেছে, এবং শিক্ষার্থী হিসেবে তারা যে দাবিটা তুলেছে তার ফলে বিশ্ববিদ্যালয়ে উন্নয়নের একটা অবস্থা তৈরি হলো, উল্টো তাদের উপরে নানারকমভাবে দুর্ব্যবহার, তাদের বিভিন্নভাবে তাদের তাদের প্রতি আক্রমণ, এবং একটা পর্যায়ে ছাত্রলীগের আক্রমণ, এবং তারপরে আপনারা জানেন যে একটা পর্যায়ে কী করে পুলিশি আক্রমণ ঘটল। এখন এই এই পুলিশি আক্রমণ পর্যায়ে পর্যন্ত যে উপাচার্যকে ঘেরাও করে রেখেছে, এটা তো খুব একটা সাধারণ ঘটনা, একটা উপাচার্য হচ্ছে একটা বিশ্ববিদ্যালয়ের অভিভাবক, তাকে ঘেরাও করবে না কাকে ঘেরাও করবে, তাকেই তো ঘেরাও করবে, এবং সেখানে আলোচনার মধ্যে দিয়ে এবং যুক্তিযুক্ত পরিস্থিতির মধ্যে দিয়ে সেটা একটা সমাধান আসতে হবে। এবং এই যে ঝুলিয়ে রাখা, আমরা শিক্ষামন্ত্রীকেও দেখতে পাচ্ছি, তিনি বিভিন্ন সময় কথা, তিনি সিলেটে যেতে তার সমস্যা কী, সিলেটে যেতে এখান থেকে ফ্লাইটের ব্যবস্থা আছে, তাদের আয়ত্তের মধ্যে হেলিকপ্টার আছে, তাদের ইচ্ছেগুলো আধা ঘন্টার মধ্যে চলে যেতে পারে, আধা ঘন্টার মধ্যে এখানে গাড়ি দিয়ে যেতে যতক্ষণ লাগে, আমরা ঢাকা শহরের যানজটের মধ্যে এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে যত সময় লাগে তার থেকে কম সময় তিনি যেতে পারেন শাহজালাল বিশ্ববিদ্যালয়ে, তাতে অসুবিধে কী, সেখানে গিয়েই তো তিনি কথা বলতে পারেন। এই কথা বলার কথা বলে যে যে দীর্ঘসূত্রিতা, সেই শক্তি সম্পর্কে ধারণা পেতে কি অনেক ইতিহাস পড়তে হবে? সরকার জানে না, এই তরুণরা সেটাই দেখাচ্ছে, তারা ক্লান্ত শ্রান্ত হচ্ছে, তারা অসুস্থ হচ্ছে, মৃত্যুর ঝুঁকি আসছে, কিন্তু তারা হাল ছেড়ে দিচ্ছে না। সরকারের আরেকটা দীর্ঘসূত্রিতা, আরেকটা লক্ষ্য হচ্ছে এর মধ্যে দিয়ে ছেলেমেয়েরা যদি অধৈর্য হয়ে, তারা যদি নানা রকম মুস্কানির মধ্যে পড়ে, কিংবা ভেতরে যদি কোনো স্যাবোটেজ করার মতো কেউ কিছু করে, তাহলে সেই সুযোগ নিয়ে সাথে সাথে সেটা নিয়ে একটা বড় চিৎকার করে তাদেরকে দমন করা যাবে, এটা হচ্ছে তাদের আরেকটা। এই দুইটা কারণে জিনিসটাকে ঝুলিয়ে রাখা, এবং আরেকটা বিষয় হচ্ছে যে পুরো কনস্ট্রাকশন প্রজেক্ট,
এবং স্বার্থ গোষ্ঠী যেভাবে সাজানো থাকে উপাচার্যকে নেতৃত্ব দিয়ে, তাকে তাতে এই পুরো সিস্টেমটা কলাপস করে যদি উপাচার্য চলে যায়। তো ওই সিস্টেমটা কিসের সিস্টেম? এটা হচ্ছে শিক্ষা বিরোধী সিস্টেম, দুর্নীতির সিস্টেম, সন্ত্রাসের সিস্টেম, এটা সারা বাংলাদেশের জনগণের স্বার্থ বিরোধী সিস্টেম, মুক্তিযুদ্ধ চেতনা বিরোধী সিস্টেম। সেই সিস্টেমটা তো নাড়ানোটাই তো আসলে নাগরিকদের দায়িত্ব। সেই কারণে আমাদের এই প্রতীকী অনশনের জায়গা থেকে এখানে আমরা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আছি, আমাদের মধ্যে চিকিৎসক শিক্ষকও আছেন, আমাদের মধ্যে পাবলিক প্রাইভেট অনেকেই টেলিফোনে সম্মতি জানিয়েছেন। আমাদের পক্ষ থেকে আমাদের বক্তব্য হচ্ছে যে শাহজালাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, তার যে ভূমিকা আমরা দেখলাম, সেই ভূমিকা নিয়ে কোনো ব্যক্তি উপাচার্য থাকার যুক্ত থাকতে পারে না। এবং এটা সবসময় শিক্ষার্থীরা বরঞ্চ তার একটা উপকার করছে, যে তিনি যদি যত তাড়াতাড়ি পদত্যাগ করবেন তাতে তার সম্মান ততটাই কম ক্ষতিগ্রস্ত হবে, যত দেরি করবেন তত তিনি আরও বেশি উন্মোচিত হবেন এবং অপরাধী হিসেবে তার চিহ্নিত হবে। তো সুতরাং তার অবিলম্বে পদত্যাগ করা, এবং সেই পদত্যাগ শুধুমাত্র পদত্যাগ না, পদত্যাগ করে আরেক ফরিদুদ্দিন আসলে তো আমাদের কোনো লাভ নেই। সেই জন্য সারা বাংলাদেশের সকল মানুষের একটা তীক্ষ্ণ নজরদারি বাড়ানো, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নেটওয়ার্ক আমরা সেটাই চেষ্টা করি শিক্ষকদের পক্ষ থেকে, এবং জনগণের মধ্যে থেকে ওই জিনিসটা আসতে হবে যে বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগ প্রক্রিয়া যেন যেভাবে নিয়োগ প্রক্রিয়া হচ্ছে, যে অনুগত বাধ্যগত দুর্নীতিগ্রস্ত লোকজনদের নিয়োগ দেওয়া এবং তাদের পক্ষে দাঁড় করানো, তাদের পক্ষে সরকারের তাদের 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 পৃষ্ঠপোষকতা করা শুধু না, তাদের পক্ষে পাবলিকলি তাদেরকে তাদের পক্ষে কথা বলা। যেমন আমরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে দেখেছিলাম, সেখানে ওই 1400 কোটি টাকার প্রজেক্ট, সেটা নিয়ে নানা রকম অনিয়ম টনিয়ম হওয়ার পরে যখন উপাচার্যের বিরুদ্ধে অভিযোগ উঠেছে, সেই অভিযোগ ওঠার পরে আমরা অবাক বিস্ময়ের সঙ্গে দেখলাম যে সংসদে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী অভিযোগকারীদের বিরুদ্ধে ক্রোধ প্রকাশ করছেন, যেখানে তিনি বলবেন যে অভিযোগ উঠেছে সেটা আমরা তদন্ত করছি, অনুসন্ধান করছি, যদি দোষী সাব্যস্ত হয় তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে, সেটা না করে বৈঠকের ফলন এটা। সেই জন্য খুব আতঙ্ক, এটা নিয়েও আতঙ্ক আছে যে কখন শাহজালাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের পক্ষে সরকারের পক্ষ থেকে একটা বড় ধরনের সমর্থন সূচক ছিলেন, যারা দেখিয়েছেন যে সরকারের নিপীড়ন নির্যাতন আসলে তার বিরুদ্ধে প্রতিবাদ করাটাই শিক্ষক উপাচার্য তাদের দায়িত্ব। সেই অবস্থাটা এই দেশেই হয়েছিল। সকল শিক্ষককে প্রতি আমাদের আহ্বান, আপনারা বিশ্ববিদ্যালয় রক্ষার জন্য এগিয়ে আসুন, শুধু শাহজালাল বিশ্ববিদ্যালয়ের বিষয় না, বিশ্ববিদ্যালয় রক্ষার জন্য। বিশ্ববিদ্যালয় রক্ষা মানে কি? আমাদের শিক্ষক হিসেবে আমাদের নিজেদের রক্ষা, আমাদের যে ক্ষমতা আছে, আমাদের যে পটেনশিয়াল আছে, আমাদের যে দায়িত্ব আছে, আমাদের যে করণীয় আছে, সেই জায়গাটাকে প্রতি আমরা গুরুত্ব দিই, এবং তার মধ্যে দিয়ে শিক্ষক শিক্ষার্থীর মধ্যেকার যে সম্পর্ক, যে সম্পর্কের কোনো তুলনা হয় না, সেই সম্পর্কটা যেন একটা শক্তিশালী সম্পর্ক থাকে, তার মাঝখানে কোনো সন্ত্রাসী কোনো দুর্নীতিবাদ যেন জায়গা করতে না পারে, শিক্ষার্থীর শিক্ষা বিকাশ এবং শিক্ষকের শিক্ষা বিকাশ একই সাথে চলতে থাকে, সেইখানে শিক্ষকের দায়িত্বটা বেশি, তাকে শিক্ষার্থীকে প্রোটেকশন দিতে হবে, শিক্ষার্থীকে প্রোটেকশন দিতে হবে এবং শিক্ষক হিসেবে তাকে একটা কনস্ট্যান্ট একটা ক্রিটিক্যাল স্ক্রুটিনির মধ্যে থাকতে হবে সমাজের, এরকম একটা পরিস্থিতি আমাদের তৈরি করা উচিত। তো সেই আহ্বান রেখে এবং শাহজালাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রতি আমাদের গভীর সংহতি, গভীর ভালোবাসা এবং সংহতি জানিয়ে, এবং শাহজালাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এখনও যিনি আছেন তাকে বলবো যে আজকের মধ্যে আপনি পদত্যাগ করেন, এই আপনার জন্য অনেক ক্ষতি হয়েছে বিশ্ববিদ্যালয়ের, আপনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি ফেডারেশনের আন্দোলনকে পুঁজি করে উপাচার্য হয়েছেন, অনেক ক্ষতি করেছেন, অনেক অভিযোগ আপনার বিরুদ্ধে, আপনি এই সমস্ত বিষয় নিয়ে আর নিজেকে না পচিয়ে আপনি অবাচু, এবং সামনের দিনে আমাদের অব্যাহত চেষ্টার মধ্যে দিয়ে, শিক্ষক শিক্ষার্থী ঐক্যবদ্ধ চেষ্টার মধ্যে দিয়ে বিশ্ববিদ্যালয়গুলো বিশ্ববিদ্যালয় হয়ে উঠুক, এই প্রত্যাশায় সবাইকে ধন্যবাদ।